দেশীয় ডিজাইন আর অনলাইন নির্ভর মহিলা উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে রাজধানীতে শেষ হলো পানাশ আয়োজিত দুই দিনব্যাপী ব্রাইডাল এক্সপো 2016। আয়োজনের শেষ দিন অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ফ্যাশন শো। ২৮ ও ২৯ অক্টোবর রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল পানাশ আয়োজিত দুই দিনব্যাপী ব্রাইডাল এক্সপো 2016। দেশীয় ডিজাইনার এবং ফ্যাশন হাউসগুলোর অংশগ্রহণে চমচমাট হয়ে ওঠে মেলাটি। মেলায় অংশগ্রহণ করে প্রায় ৪০টি ফ্যাশন হাউস, আর এই আয়োজনের মধ্য দিয়ে অনলাইন নির্ভর মহিলা উদ্যোক্তা এবং দেশীয় ডিজাইনারদের ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি হবে বলে মনে করেন আয়োজক। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যারা টপ ডিজাইনার আছে এবং যারা এই ব্রাইডাল ডিজাইন নিয়ে কাজ করছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে, যাতে মাস পিপলের কাছে তারা পৌঁছাতে পারেন। আর আমরা চেষ্টা করেছি যে আমাদের এখানে কেউ বিয়ে ড্রেস কিনতে ইন্ডিয়া চলে যায়, পাকিস্তানে চলে যায়, সো আমাদের দেশীয় যে ব্রাইডাল ড্রেস বানানো হয় এবং সেটা যে এত সুন্দর করে বানানো যায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। এদিকে দেশীয় ডিজাইনাররা মনে করছেন এই রকম আয়োজন এদেশের ক্রেতাদের যে কোনো বড় অনুষ্ঠানের জন্য দেশের বাইরে গিয়ে শপিং করা থেকে বিমুখ করবে। বেশ কয়েক বছর ধরে দেখছি যে আমাদের ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা অনেক এনথুজিয়াস্টিক আর অনেক ধরনের আজকাল শোজ করছে। আমরা টপ 25 ডিজাইনার্সরা কীভাবে আমরা এনকারেজ করব যে হাউ উই শুড অলওয়েজ দেশি এন্ড বাই দেশি, অ্যান্ড কেমনি করে যে সবাই যেন আমরা দেশি ধরব দেশি কাপড় পরতে পারি, সেটা হলো আমার মেইন চিন্তাধারা। বাংলাদেশে কিছু ডিজাইনার যদি আমরা সবাই একসাথে হয়ে ইয়ে করি তাহলে আর বাইরে যে আমাদের আর কাপড় কিনতে হবে না, তা আমরাই পারবো যে দেশে কিছু করতে, তো আমাদের দেশের টাকাটা দেশেই থাকবে। মেলার শেষ দিন আয়োজন করা হয় বর্ণাঢ্য ফ্যাশন শো এর, যেখানে মেলায় অংশগ্রহণকারী সেরা ডিজাইনারদের পোশাক পরে র‍্যাম্পে হাঁটেন মডেলরা। আটটি ফ্যাশন হাউসের ড্রেস দিয়ে মোট আটটি কিউতে সাজানো হয়েছিল ফ্যাশন শোটি, আর এভাবেই মেলা এবং ফ্যাশন শোর মধ্য দিয়ে শেষ হলো পানাশ ব্রাইডাল এক্সপো 2016। সাকিব শুভ, সবিস্ট নাইট।